কলকাতায় ফের আক্রান্ত প্রতিবাদী তিন দিনের মধ্যে পাটুলিতে মার খেলেন আরো এক দম্পতি অন্যদিকে কালীপূজাকে ঘিরে রাজারহাটে বসেছে জুয়া সাতটার আসর তৃণমূল বিধায়কের পূজোয় জুয়ার আসর ঘিরে প্রশ্নে নিরাপত্তা তিন দিনের মধ্যে ফের আক্রান্ত প্রতিবাদী দম্পতি বাড়ির সামনেই মদের আসর প্রতিবাদ করায় ব্যাপক মারধর ঘরের সামনেই ভাঙা হলো মদের বোতল বাদ গেলেন না প্রতিবাদী স্ত্রীও দুজনকে মারধরের অভিযোগ এলাকার বেশ কয়েকজনের বিরুদ্ধে উঠছে শ্লীলতাহানির অভিযোগও মারধর করা হয়নি বাজে খুব বাজেভাবে গালাগালি দেওয়া হয়েছিল আমার হাজবেন্ডকেও গালাগালি দেওয়া হয়েছিল আর আমাকে মারার ধমকি দেওয়া হয়েছিল যে মেরে ফেলা হবে আমাকে এখানকারই বাসিন্দা স্যাররা সব জানেন আমি এর বাইরে কিছু বলবো না ওনারা যথেষ্ট হেল্প করেছেন আমি সকালবেলায় আমরা রাত্রেবেলায় প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিলাম ওই জন্য আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি ওনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে আমাদের খুব ভয় লাগছে এখন পর্যন্ত বুধবার পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত দম্পতি গ্রেপ্তার করা হয় তিন অভিযুক্তকে এই ঘটনা ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা কারণে একের পর এক আপনি কাগজ খুলবেন প্রতি সাত দিনে অন্তত তিনটে আপনি অপরাধের খবর আপনি এই পাটুলি থানা এলাকায় আপনি পাবেন এর জন্য পুলিশ যায় না এর জন্য এই মানে প্রশাসন যায় দ্বারা নাকি সারা পশ্চিমবঙ্গের মতো পাটুলি পুলিশ থানা বা পাটুলি ডেপুটি কমিশনার অফিসের যারা চাকরি করে তাদের হাতে কোনো রকম ক্ষমতা দেননি পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে তারা যদি কোনো অসুবিধা হয় পুলিশ প্রশাসন আমাদের সাথে অবশ্যই আমরাও নজর রাখছি কলকাতা দক্ষিণে যখন মদের আসর থেকে হামলার অভিযোগ তখন কালী পূজোকে কেন্দ্র করে কলকাতা লাগোয়া এলাকায় রং রমিয়ে চলছে জুয়ার আসরও রাজারহাট ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে কালী পূজোর মেলা আর সেই মেলাতেই বসেছে জুয়া সাতটার বোর্ড এই পূজোর অন্যতম পৃষ্ঠপোষক রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় প্রশ্ন উঠছে বিধায়কের পূজোর মেলাতে কিভাবে বসছে জুয়ার আসর পুলিশের উপস্থিতিতে কিভাবে জাঁকিয়ে বসছে জুয়ার আসর গত 5ই জুন উত্তর চব্বিশ পরগনার বাসুদেবপুর এলাকায় মায়ের সামনে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে সেই ঘটনায় জড়িয়েছে মদের ঠেকের কথা একই ঘটনার পুনরাবৃত্তির পরও কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন পুলিশেরই বা ভূমিকা কি আর কবে হুঁশ ফিরবে প্রশাসনে রিপাবলিক বাংলা